আছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইন্না মিন আসরাতিস সাত আইলতামা সালিম ইন দা লাস্ট আগেট, কম জানা মানুষের কাছে বিদ্যা শিক্ষা করা, যারা সমাজে গ্রহণীয় নয়, না জানা মানুষ, তাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করা, জ্ঞান অর্জন করা হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ। আমরা এখন দেখতে পাচ্ছি অনেকেই যারা কোরআনের দার্স দিচ্ছেন, হাদিসের দার্স দিচ্ছেন, সমাজে বক্তব্য দিচ্ছেন, কোরআন হাদিস সম্পর্কে তাদের অবগতি নেই, চালজৈব হাদিস সম্পর্কে তাদের অবগতি নেই, সত্য মিথ্যে তাফসির সম্পর্কে তারা যাচাই বাছাই করে না। এমন ব্যক্তি সমাজের সামনে বক্তব্য দিচ্ছে, এমন ব্যক্তি সমাজের সামনে কোরআনের তাফসির করছে, এমন ব্যক্তি জনগণের চাহিদা অনুযায়ী শরীয়ত বুঝে না বুঝে ফতোয়া দিচ্ছে। আল্লাহর নবী বলছেন, যখন এরকম না জানা মানুষের কাছে বিদ্যা চাওয়া হবে, শরীয়ত জানতে চাওয়া হবে, ধরে নিতে হবে এটা পৃথিবী ধ্বংসের লক্ষণ। এই বিষয়টি আমাদের খুব বোঝা ও জানা উচিত।